सुप्रिय शिक्षार्थीवृंद আসসালামু আলাইকুম। দৌলতপুর কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি যে অধ্যায় শুরু করেছি তোমরা জানো, এটা হচ্ছে সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম চলন ও অঙ্গচালনা। ইতিমধ্যে এই অধ্যায়ে একটি টপিকস কঙ্কালতন্ত্র কাকে বলে এবং এর প্রকারভেদটা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আজকে এই অধ্যায়েরই আরেকটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হলো অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং প্রাথমিক চিকিৎসা, যেটা ইংরেজিতে বলে ফ্র্যাকচার অফ বোন অ্যান্ড ফার্স্ট এইড। অস্থিভঙ্গ অস্থিভঙ্গ বা হাড় ভাঙা, অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং প্রাথমিক চিকিৎসা, চিকিৎসা ইংরেজিতে বলে ফ্র্যাকচার অফ বোন অ্যান্ড ফার্স্ট এইড। আজকে তোমাদের সামনে অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং প্রাথমিক চিকিৎসা এই টপিকসটি সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি অস্থিভঙ্গ কাকে বলে। অস্থি মানে তোমরা জানো হাড়, আর ভঙ্গ মানে ভাঙা, তাহলে হাড় ভাঙা। তাহলে আমাদের হাড় ভাঙাটা যদি দেখি যে আকস্মিকভাবে, এই হাড় ভাঙাটা সাধারণত আকস্মিকভাবে হয়ে থাকে, আকস্মিকভাবে কোনো কারণে যদি আমাদের অস্থি বা হাড়টা ভেঙে যায় বা ফেটে যায় তাহলেই আমরা তাকে বলি অস্থিভঙ্গ বা ফ্র্যাকচার। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার সাহেব কী বলেন, বলে যে তোমার আসলেই হাড়টা ফ্র্যাকচার হয়ে গেছে। আমরা আসলে তোটা বুঝতে পারি না। ফ্র্যাকচার হচ্ছে ইংরেজি কথা, আর অস্থিভঙ্গ বা হাড় ভাঙা হচ্ছে বাংলা কথা। তাই আমরা আজকে আরও মানে সহজ ভাষায় জেনে নিই যে ফ্র্যাকচার মানে হাড় ভাঙা। আমরা যখন ডাক্তারের কাছে যাই বা যখন এক্স রে করে নিয়ে আসি, ডাক্তাররা তো ডাক্তারদের কাছে গেলেই ডাক্তাররা একটা এক্স রে করতে দেয় এবং ওই এক্স রের উপর ভিত্তি করে সাধারণত একটি রিপোর্ট লিখতে হয়। ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখে সেখানে সংক্ষেপে এই হাড় ভাঙা বা ফ্র্যাকচারটাকে লিখে এফ আর এক্স, এইটাই আবার সংক্ষেপে লেখে হচ্ছে FX। এটা হচ্ছে ডাক্তারদের একটি সংক্ষেপ। এইবার আমরা আসি কী কারণে সাধারণত আমাদের এই হাড় ভেঙে যায়। নানান কারণে সাধারণত আমাদের দেহে হাড় হুড্ডি ভেঙে যেতে পারে। যেমন এক, সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, এই সময় তুমি হয়তো অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে আছো, একটা গাড়ি হঠাৎ করে তোমাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল,
হয়তো ওই গাড়িতে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, পরবর্তী তুমি ওই ওখান থেকে ওঠার আগেই আর একটা গাড়ি এসে তোমাকে পায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে গেল, এই অবস্থাতেও তোমার হাড় ভেঙে যেতে পারে। এছাড়া আমরা গ্রামের বাড়িতে দেখো আম জাম কাঁঠাল ইত্যাদি পাড়ার জন্য কিন্তু আমরা অনেক উঁচু মগডালে উঠি, সেখান থেকে পড়ে যেও আমাদের হাড় হুড্ডি ভেঙে যেতে পারে। এছাড়া তুমি বসে আছো, হঠাৎ করে উপর থেকে একটি গাছের ডাল পড়ল বা যে কোনো ভারী জিনিস তোমার বডির যে কোনো অঙ্গের উপর পড়ল, তাহলে সেখান থেকে ভেঙে যেতে পারে। তাহলে অবশ্যই আমরা যেটাই করি না কেন, সড়কে দাঁড়াই না কেন, গাছতলায় বসি না কেন, সবসময় সতর্কতার সহিত বসতে হবে। এবার আমরা দেখি হাড় হুড্ডি সাধারণত কী জন্য ভাড়, আমাদের বিভিন্ন কারণে হাড় ভেঙে যেতে পারে। যেমন আমাদের একটি রোগ আছে যেটার নাম হচ্ছে অস্থি ক্যান্সার বা অস্থিতে টিউমার হয়েছে, এই ধরনের হলেও হাড়টা খুব সহজে ভেঙে যেতে পারে। এছাড়া আমার হাড়ে ইনফেকশন হয়েছে, তারপর অস্টিওপোরোসিস হয়েছে, অস্টিওম্যালেশিয়া, তারপরে আমাদের দেহে যদি যক্ষা হয়, তারপর বিভিন্ন হরমোনের কারণে যেমন থাইরয়েড হরমোনের কারণে পিটুইটারি হরমোন, অ্যাড্রেনাল হরমোন, তারপর গোনাড হরমোন ইত্যাদির কারণে আমাদের হাড় ভেঙে যেতে পারে। এছাড়া আমরা যে ধূমপান করি, মদ পান করি, এর কারণেও হাড় অনেক সময় ভেঙে যেতে পারে, কারণ হাড়ের যে ধরনের হয়তো বা ক্যালসিয়াম বা আদার্স কিছু থাকে, সেটা মদপান করলে ধূমপান করলে বা আদার্স রোগ হলে সেটা হয়তো বা মানে একটু নর্মাল হয়ে যায়, যার ফলে যে কোনো সময় ওটা ওখান থেকে ভেঙে যেতে পারে। এইবার আমরা দেখি হাড় সাধারণত দেহের কোন কোন স্থানে ভাঙে, ভাঙে তো সব জায়গায়, তারপরে আমরা সাধারণত ভাঙে কোথায় সেটা একটু দেখি। এক, যেমন কবজির হাড়টা খুব দ্রুতই ভাঙে, কটির হাড়টা খুব দ্রুত ভাঙে, তারপর মেরুদণ্ডের হাড়টা, এইগুলো খুব সহজেই কোনো জায়গায় আঘাত পেলেই এইগুলো আগে ভাঙে। একটি পরীক্ষায় দেখা গিয়েছে যে ছেলেদের তুলনায় মেয়েদের হাড় চার গুণ বেশি ভাঙে, কারণ কি মহিলারা শারীরিক গঠনের দিক থেকে একটু দুর্বল থাকে, পাতলা থাকে বা খাটো থাকে, তাই ছেলেদের তুলনায় মেয়েদের হাড়টা একটু নরম প্রকৃতির, তাই তাদের হাড়টাই দ্রুত ভাঙে। এবার আমরা আসি যে এই অস্থি ভঙ্গটা কয় প্রকার। সাধারণত এই অস্থি ভঙ্গ তিন প্রকার হয়ে থাকে। এক, সাধারণ হাড় ভাঙা, সাধারণ অস্থি ভঙ্গ। দুই, যৌগিক যৌগিক অস্থি ভঙ্গ। তিন, জটিল জটিল অস্থি ভঙ্গ। এইটা যদি আমরা ইংরেজিতেও করি তাহলে এটা কী হবে, সিম্পল বর্ন, সিম্পল বর্ন ফ্র্যাকচার বা সিম্পল ফ্র্যাকচার, এটাকে আমরা যদি বলি সিম্পল PLA সিম্পল ফ্র্যাকচার, আর যৌগিকটা যদি বলি আমরা কম্পাউন্ড কম্পাউন্ড ফ্র্যাকচার, আর জটিলটাকে যদি আমরা বলি তাহলে কমপ্লেক্স কমপ্লেক্স ফ্র্যাকচার। ওকে, নিশ্চয় বুঝতে পারছ যে আমাদের অস্থিভঙ্গটি তিন প্রকার, এক হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, দুই যৌগিক অস্থিভঙ্গ, এবং তিন যৌগিক অস্থিভঙ্গ। তো আমরা
সাধারণ অস্থিভঙ্গটা কাকে বলে সেটা একটু জেনে নিন। যে অস্থিভঙ্গ মানে যে হাড়টা ভাঙে এটাতে ভয়ের তেমন কোনো কারণ থাকে না, জাস্ট একটা হাড় ভেঙে দুটা টুকরো হয়, এটাতে ভয়ের কোনো কারণ নাই, এটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। এটা হাড় ভাঙে ঠিকই, এটা ভিতরেই থাকে, জাস্ট বাইরে আসে না, এটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। এই অস্থিভঙ্গটাকে আমরা বদ্ধ অস্থিভঙ্গ বলতে পারি, আবার অভ্যন্তরীণ অস্থিভঙ্গ বলতে পারি। বদ্ধ বলছি কেন জানো? কারণ ওই হাড়টা তো ভেঙে বাইরে আসে না, ভিতরেই থাকে। তাই সাধারণ অস্থিভঙ্গ বা বদ্ধ অস্থিভঙ্গ বা অভ্যন্তরীণ অস্থিভঙ্গ আমরা বলে থাকি। এই সাধারণ অস্থিভঙ্গর লক্ষণটা কী? সাধারণ অস্থিভঙ্গের যেসব লক্ষণ প্রকাশ পায় তাতে দুশ্চিন্তার আসলে কোনো কারণ নাই। আমরা যদি এই সাধারণ অস্থিভঙ্গ ভাঙার পর যদি একটু পরেও চিকিৎসকের কাছে যাই তাতে ভয়ের কোনো কারণ নাই। তাহলে এবার আমরা দেখি সাধারণ অস্থিভঙ্গের লক্ষণগুলো কী কী। এক, তোমরা জানো হাড় যদি ভেঙে যায় তাহলে ওই জায়গাটা হচ্ছে ফুলে যায়। দুই, কালশাড়ি পরে যায়। আমরা জিজ্ঞেস করি না, এই এই রহিম সাহেবের যে হাড়টা ভেঙে গেছে, তোমরা যে বলছো যে হাড়টা ভেঙে গেছে কীভাবে বুঝতে পারলা? তো সাধারণত তোমরা বলেই থাকো যে আসলে ওর ওই জায়গাটা ফুলে গেছে এবং কালশাড়ি পরে গেছে, তাই এটা একটা লক্ষণ। তিন, যে জায়গাটা ভেঙেছে সেই জায়গাটাই মানে থেকে থেকে একটু প্রচণ্ড আকারের ব্যথা হয় এবং এই ব্যথাটা সারতে সাধারণত একটু দেরি হয়। তিন, কাটা পায়ে ফুটলে ঠিক যেভাবে আমরা ব্যথা অনুভব করি, হাড়টা ভাঙলেও ঠিক কাটার মতনই সময় সময় অনুভূত জাগে যে হ্যাঁ ওই জায়গায় কাটার মতো ফুটতেছে। আরেকটি হচ্ছে সামান্য ওজনের জিনিসও সাধারণত আমরা তুলতে ভয় পাই, কারণ আমার তো ওই জায়গায় ভেঙে গেছে। এবার আমরা আসি এর চিকিৎসাটা কি। প্রথম অবস্থায় আমাদের সবসময় সতর্ক হতে হবে যে অজ্ঞ ব্যক্তির দ্বারা যাতে যে ব্যক্তি লাগলো সাথে সাথে যে যেন ওই জায়গাটায় কোনো টানটুন না দেয়। আমাদের দেশের মানুষগুলো কি একজনের হাড় হুড্ডি ভেঙে গেলেই বা লাগলেই মানে কি বলবো দৌড়াতে দৌড়াতে যে প্রথম অবস্থায় সে হা বা পা যেখানে ভাঙবে না কেন টান দেওয়া শুরু করে, আসলে কিন্তু এটা মোটেও ঠিক না। তাই কোনো অজ্ঞ ব্যক্তির দ্বারা এই কাজটা করা তোমাদের ঠিক হবে না। তিন, আঘাতপ্রাপ্ত ব্যক্তি নড়াচড়া খুব কম করতে হবে। ডাক্তারও কিন্তু নিষেধ করে যে না কখনো অবস্থায় নড়াচড়া করানো যাবে না। আরেকটি কথা হলো রক্ত সঞ্চালনে বাধা প্রাপ্ত হয়, অর্থাৎ তুমি তাকে এমনভাবে রেখেছ বা তার গায়ে এর জামাটা এত মানে ই আটসাটভাবে আসে যে সেটাতে রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা গায়ের গহনা কোনো জায়গায় চুরি এইসবগুলো থাকা যাবে না। এইগুলো থাকলে সাধারণত রক্ত চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আরেকটি কথা, ভাঙার জায়গাটি যেন ফুলে না উঠে, তার জন্য যে জায়গাটা ভাঙলো সেই জায়গাটা 6 থেকে 10 ইঞ্চি উপরে একটু রাখতে হয়, যাতে যে আঘাতপ্রাপ্ত হয়েছে সে কষ্টও না পায় এবং তার দেহের অঙ্গটি যেন ফুলে না যায়। আমরা কোনো ব্যক্তির যখন হাড় ভেঙে যায় বা লাগে সাধারণত আমরা বরফ দিয়ে থাকি, এই বরফটা দিতে হবে ঠিকই, কিন্তু তোমরা এমনভাবে দিও না যে বরফটা দিয়ে ধরেই আসো ওইদিকে দেখা যাচ্ছে রুগী হয়তো অসাড় হয়ে গেছে বা রক্তটা ওই জায়গায় জমা হয়ে গেছে, এটা কখনো করবে না। তুমি বরফটা অবশ্যই ধরবে, তবে একটি নির্দিষ্ট টাইম মোতাবেক বা পরিমাণ মতো
ধরতে হবে, কখনো বেশি ধরা যাবে না। বেশিক্ষণ ধরে রাখলে ওই জায়গাটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং রোগীর জন্য খুবই সমস্যা হয়ে যাবে। আরেকটি কথা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে যে ব্যক্তি আঘাত পেল সেখানে তার মুখের পরে যেই বলা ওহ অনেক লাগছে, এটা হয়েছে ওটা হয়েছে, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাও, এমন কিছু বলবা না যে সেই রোগীটা মানসিক দিকে ভেঙে পড়ে। এটা কিন্তু আমাদের সবচেয়ে কী বলবো প্রাথমিক চিকিৎসার প্রধান একটা চিকিৎসায় বলা যায়, বা এটা আমাদের কর্তব্য যে রোগীর মুখের সামনে কখনো বলা যাবে না তোমার একটা বৃহৎ আকারে হাড় ভেঙে গেছে, এই হয়েছে ওই হয়েছে, আমরা বুঝতেই পারলাম না যে তার কী হয়েছে। তাই এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তোমরা আরেকটা জিনিস জেনে রাখো যে প্রাথমিক হাড় ভাঙাটা এটা তো মারাত্মক কিছু না, এটা যদি চিকিৎসকের শরণাপন্ন হয় এবং চিকিৎসকের পরামর্শক্রমে যদি ওষুধপাতি খায় তো অবশ্যই 8 সপ্তাহের মাধ্যমেই ভালো হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা বুঝলা যে সাধারণ অস্থিভঙ্গটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তো আজকে যে 3টি ভাগের কথা বললাম, আজকে তোমাদের সাধারণ অস্থিভঙ্গটা শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী 2টি শেখানো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।